हेलो एवरीवन, गुड मॉर्निंग, वेलकम टू आवर चैनल, टू आवर न्यू ब्लॉग। आज के हच्छे 11th May, और আমি রেডি অফিসের জন্য অল ব্রেকফাস্ট ও রেডি। মা বলবে কি কি করেছে। ওটস ওটস নুডলস গোল গোল দেখতে। আর মা মায়ের চা রেডি, চা রেডি, বিস্কিট এন্ড অল সর্টেড। খেয়ে দে বেরোবো। হ্যাঁ, এখন আমি একটু বাজার যাচ্ছি, কিছু স্টিলের বাসন কেনার আছে, একটু বাসন বাকি আছে, কম করছে, আর একটু ঠাকুরের জিনিস টিনিস কিনবো, তাই জন্য আমি একটু বাজার যাচ্ছি। এই ঠাকুরের কিছু বাসন নিয়েছি, একটা প্রদীপ নিয়েছি, দুটো থালা, দুটো গ্লাস, আর এই সলতে নিয়েছি, একটু লম্বা সলতে, একটু গোল সলতে নিয়েছি। আর বাজারে গেলাম, হিমসাগর আম দেখলাম, নিয়েছি, ভালো লাগলো দেখতে। আর চিচিঙ্গা পেয়েছি, ছোটু খুব ভালোবাসে, এই জন্য চিচিঙ্গা নিয়ে নিলাম, আর শশা আর লঙ্কা নিয়ে নিলাম, আর কিছু বাসন নিলাম। আপনাদের শুটিং করে দেখানো হয়নি দোকানে, ভুলে গেছি, ভাবছি কি গরমের তেজ সব ভুলে যাচ্ছি। দুটো এমনি বড় বাটি নিলাম ঢাকনা আনার জন্য, এই দুটো গামলা নিয়েছি, আর একটা বড় কড়াই নিলাম। খুব গরম লাগছে দেখতে, আর রোদের তেজটা মনে হচ্ছে দেড়টা দুটো রোদ। আমি সকালেই বেরিয়েছি 10:30 নাগাদ, এখন কি রোদ, এসব বাজার করে এখন ফিরলাম। আজকে ঝিঙে আলু পোস্ত করব, তো ঝিঙেটা কেটে রেখে দিই, একটু আজকে রান্না হতে দেরি হয়ে গেল, তো বাজারে গেছিলাম না তাই জন্য। তো আজকে ঝিঙে আলু পোস্ত, কাঁকরোল, আর তোমার জন্য কুমড়ো সেদ্ধ। মা কি কি আছে আজকে? আজকে আমাদের জন্য আছে ঝিঙে আলু পোস্ত, আর কাঁকরোল, রোল ভাজা, ডাল, আর বাবার আছে কুমড়ো সেদ্ধ, আর দই, আর কিছু করে নেই। এটা তো মেন গন্ধরাজটা, তো মেন গন্ধরাজ। আর এটা দেখি ভাত, আর এটা হলো আমি পোস্ত বাটা খেতে ভালোবাসি। কি পোস্ত? পোস্ত বাটা, ও কাঁচা পোস্ত বাটা। আচ্ছা, ঠান্ডাও থাকবে পেট। আর সকাল থেকে কি করলে? সকালে একটু বাজারে গেছিলাম, কিছু জিনিস কিনে এনেছি, দেখাবো তোকে। আচ্ছা, আমাকেও ব্লগ এডিটের টাইমে দেখতে পারবো কি আমি? হ্যাঁ, তুমি ব্লগ এডিটিং এর টাইমে দেখবে, এখন আর দেখবে না। আচ্ছা, আর কিছু করিনি, বেশি কিছু করিনি, অল্প অল্প ওই রান্না। আর এটা ওই সজনে পাতা বাটা। ঠিক আছে, খেতে বসছি আমরা, অর্ডার দেখা হচ্ছে। কি করছো এসিতে বসে বসে? আমি তোর অপেক্ষা করছিলাম যে তুই যে অ্যাকোয়াগার্ড, তো কালকে দুটো কমার গেলাম, রিলায়েন্স ডিজিটালে গেলাম, আরেকটাও গেছিলাম ও লোকাল ইলেকট্রনিক্স স্টোর খোসলা। হ্যাঁ, খোসলা ইলেকট্রনিক্স, খোসলা তে গেছিলাম, ভালো লাগলো না, যে মডেলটা ছোটুর চাই সেই মডেলটা ছিল না, তো আমরা ঘুরে 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 পা ব্যথা হয়ে গেল। তারপরে গিয়ে আমি বললাম তুই দেখ না অনলাইনে, আমার অনলাইনে অতটা পছন্দ না, কিন্তু ছেলের খুব পছন্দ, তো আমি বললাম দেখ। আপনি এসব কালকের ব্লগে দেখে নিয়েছেন, বাট তাও। আর তারপরে আমি বললাম যে জলের দাম বড্ড বেশি এখানে, 30 টাকা, তার থেকে একটা অ্যাকোয়াগার্ড নিলে, নিজেদের আরো সিস্টেমটা নিলে ভালো। আমি কেন্টের দেখছিলাম, কেন্টা কেন কি সব জায়গা সাপোর্টটা বেশ ভালো পাওয়া যায়, কাস্টমার সাপোর্ট, বাকি কোম্পানিজগুলো পাওয়া যায় বাট ওটা একদমই স্লো করে ওরা প্রসেসটা, সো আই থিঙ্ক কেন্ট ইজ দ্য পারফেক্ট ওয়ান। সো আমি চুজ করে রেখেছি, কার্টে অ্যাড করে রেখেছি, সো আমি এখন দেখাবো মা বাবাকে, তারপরে অর্ডার প্লেস করে দেবো। রিভিউজ দেখেছিস কেমন? রিভিউজগুলো ভালো, ভালো না? হ্যাঁ, বাবাকে দেখিয়ে দিস কেমন রিভিউজগুলো, আর সেইগুলো দেখে আলোচনা করে একটা ফিক্স করে। তুমি একবার ওই আরোটা তোমাকে লিংক পাঠিয়ে দিচ্ছে, তুমি একটু দেখে, হ্যাঁ দেখে নেব, দেখে ওটা অর্ডার করে দেওয়া দরকার। জায়গাটা হবে কিনা দেখতে হবে, রান্নাঘরে হবে কেন না, অত বড় সাইজ আছে না, না হবে, দেখি কি করা যায়, হবে কত বড় দেওয়াল তো হয়ে যাবে, ওটা তো হয়ে যাবে, কালকে দেখতে হবে। আমাজন না, আজকে যদি প্লেস করি তো কালকে এসে যাবে। আমাজন না, এ ফ্লিপকার্ট, ফ্লিপকার্ট। আর ওরা লাগিয়ে দেবে সার্ভিস, 4 বছর, 4 বছরের ওই 1 ইয়ার ওয়ারেন্টি এন্ড 4 ইয়ার ফ্রি সার্ভিস। আচ্ছা, পার্টস গুলো চার্জেবল থাকবে, পার্টস গুলো চার্জেবল থাকবে, ওইগুলো তো থাকবে। তাহলে ওই কর যে ওটা বাবাকে দেখিয়ে দে,
তো দেখালাম তো কেমন লাগলো, স্পেসিফিকেশনটা কেমন লাগলো? ভালো লেগেছে, তুই এটাই অর্ডার করে দিস। তো আজকে অর্ডার করলে কবে আসবে? কালকে এসে যাবো। তো নেক্সট ব্লকে আমি আপনাদের সবাইকে দেখাবো। মা আছে, এত খুশি কেন লাগছো তুমি? আমার ছেলে আমাকে খুশি করে দিল। বাইরে করে টিভি দেখতে পাচ্ছিলাম না, গরমে সিরিয়াল দেখতে পাচ্ছিলাম না, টিভিটা এনে দিয়েছে, ভেতরে করে এসে তো বসে সিরিয়ালগুলো দেখতে পারবো। এ সেটিংটা হয়ে গেছে, বেশ ভালো লাগে, ঠান্ডাতে দেখা হবে। অ্যাকচুয়ালি ওখানে বাইরে ঘর ড্রয়িং রুমে মাউন্টেড ছিল, ওয়াল মাউন্টেড, তো ভাবলাম কি এসি রুমে নিয়ে আসি, সবাই দেখতে পারবে, কাজও হবে সাথে এন্টারটেইনমেন্টও হয়ে যাবে, কি বলো? হ্যাঁ, আর ঠান্ডায় ঠান্ডায় আইপিএল দেখতে পারবো, সিরিয়াল, আমার কতগুলো সিরিয়াল দেখতে পারবো, নয়তো আমি দুপুরে দেখতেও পাচ্ছিলাম না, সকাল মানে রাত্রেও দেখতে পাচ্ছিলাম না, বাইরে ঘরটা প্রচন্ড গরম। মায়ের টাইম পাস করতে পারছিল না, এইটা হচ্ছে মেইন অবজেক্টিভ এটা অ্যাকচুয়ালি। তো মা বোর হয়ে যাচ্ছে, কি করবে কি করবে, ঘুমিয়ে পড়ছে, মা এমনি ঘুমায় না বেশি, টিভি এবং সিরিয়াল বেশ ভালো চলে। এখন আমি পুজো করতে যাচ্ছি, পুজোর করার পরে আমি আম কেটে আমরস বানাবো, আর ছোটুকে বলেছি রুটি নিয়ে আসতে, রুটি নিয়ে আসবে, আর সবজি একটু আছে, হয়ে যাবে, পুজো করে আবার দেখা হবে। আর আরেকটা জিনিস বাবা, এই সেটআপটা কেমন লাগছে? ভালো হয়েছে, ঠান্ডাতে বসে বসে দেখা যাবে, নিউজ দেখতে পারবে, অনেক 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 নিউজ দেখতে পারবে, আইপিএল খেলাটা দেখা যাবে, ভালো হবে, গরমে না বসে। এখানে এত গরম, আর বাবার রাত 11:30 অবধি আইপিএল ম্যাচ দেখে যাচ্ছে, গরমে আমরা তো আর দেখছি না, আমরা বিগ বসে দেখে নিচ্ছি স্কোর গুলো, বাট বাবা এত ডায়ার্ড ফ্যান কি ওখানে গরমে বসে দেখবে। আজকে মায়ের ফেভারিট রেসিপি হচ্ছে, যেটা আপনি আগেও ব্লগেও দেখেছেন, এখনো দেখবেন কি হচ্ছে, আম কাটা হচ্ছে। আম কাটা হচ্ছে, এই আমটা হিমসাগর বলে। হ্যাঁ, আমাদের ছোটবেলায় মধ্যমগ্রামে বাড়ি ছিলাম, ছোটবেলায় ছিলাম মধ্যমগ্রামে, বিরাট হিমসাগর গাছ ছিল তোমাদের? হ্যাঁ, বিরাট হিমসাগর গাছ, পুরো গাছ ভর্তি হিমসাগর, কোনোদিন কিনে খেতে হয়নি হিমসাগর, এখন আমি কিনে এনেছি হিমসাগর। আর মানে ভিডিও কনে কেশারাম, আর এটা হলো হিমসাগর আমার ছোটবেলাকার, আমার মনে পড়ে যাচ্ছে আমার দিদা আম সত্য বানাতো, আর আমার মাও দিদাকে হেল্প করতো, আমার মা বাবার কথা খুব মনে পড়ে যাচ্ছে, দিদার কথা মনে পড়ে যাচ্ছে, মানে কি বলবো, আর জীবনের মানে অনেক স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছে, মধ্যমগ্রামের কথা, ফার্স্ট অফ অল কলকাতায় এসে ও সব কথাটা আরো মনে পড়ে যাচ্ছে আমার সবকিছু, আর মা বাবার কথা তো খুবই মনে পড়ছে, যদি থাকতো আমি কলকাতায় এসেছি তো মা বাবা খুব খুশি হতো, ওটাই খুব খারাপ লাগছে, মা বাবা থাকলে খুব ভালো হতো। মা একটু আমি বেরোচ্ছি, আমি বেরোচ্ছি রুটি নিতে, আর একটা এক্সটেনশন বোর্ড কিনতে, কেন কি এখানে টিভি লাগিয়েছি তো এক্সটেনশন একটাই পয়েন্ট আছে এখানে সুইচের, সো আমার ল্যাপটপ চার্জিং বগেরা হবে না, আর আমি এসি ঘর থেকে আজ বেরাবো না, বাথরুমে রুটি আর এক্সটেনশন বোর্ড কিনে আনলাম, আর এখন এডিটিং করতে বসবো কালকের ব্লগটা, আর এটা এক্সটেনশন বোর্ডটা কিনে আনলাম, এখন বেশ ভালো করে দেখা হচ্ছে কে কে আমার আজকে কে বাজে সারা, আমরা সব বসে পড়েছি দর্শক একদম আরাম করে। আজকে কি স্পেশাল? আমরাস। সো আজকের ব্লগটা এন্ড করছি এখানে, বেডটা অবস্থা খারাপ, আমি এডিটিং করছিলাম এক্সিস্টিং ব্লগটাকে, আর মা কি বলতে চাইবে? রান্নাঘর পরিষ্কার করলাম, আর এসে দেখছি ও এডিটিং করে নিয়েছে,
পোস্ট করে দিল। তো এখন শোয়ার টাইম হয়ে গেছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর নেক্সট ব্লগে আবার দেখা হবে। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টিল দেন বাই 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 বাই।